আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই বড়দিনের আনন্দের জোয়ারে গা ভাসাবে আপা মোর বিশ্ববাসী। কিন্তু এই বড়দিনের সময়ে কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনে 13.6 ডিগ্রি সেলসিয়াস। তার পাশাপাশি শুধুমাত্র এই দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও কিন্তু তাপমাত্রার যে পারদ তার রয়েছে 10 ডিগ্রির ওপরেই। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বড়দিনের এই যে আনন্দ, সেই শীতেই কিন্তু কাটবে বড়দিন। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা হলেও শীত আগের তুলনায় তাপমাত্রার পারদ বেড়েছে, শীতের প্রভাব হয়ে পড়েছে কিছুটা কম। কিন্তু বড়দিনের যে আনন্দ, সেই আনন্দে কিন্তু শীত থাকবে। তবে বড়দিনের পরের দিন থেকেই কিন্তু বাড়তে পারে আস্তে আস্তে তাপমাত্রার পারদ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বড়দিনে শীতের প্রভাব কম, শহর কলকাতার তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। বড়দিনের আগে খুব একটা শীত থাকবে না শহর কলকাতায়, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রার পারদ। আজ শহর কলকাতায় শহরের তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বড়দিনের পর থেকেই শহরের তাপমাত্রা আরও বাড়তে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বড়দিনে কলকাতার তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বড়দিনেও এরকমই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। শহরের আজকের সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা বজায় থাকবে বেশ কিছুদিন বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।